প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, টপার গোল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আমরা আগের ক্লাসে তোমার কুলম্বের সূত্র সম্বন্ধে জেনেছি। আজকে আমরা তড়িৎ বিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তড়িৎচালক বল ও বিভব প্রভেদ সম্পর্কে জানব। চলো শুরু করা যাক আজকের আলোচনা। বিজ্ঞান চ্যাপ্টারটা মূলত দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্থির তড়িৎ আর একটা হচ্ছে চল তড়িৎ। অর্থাৎ আধান যখন স্থির অবস্থায় থাকবে, সেই স্থির আধানকে নিয়ে যে বিভিন্ন বিষয় নিয়ে যে এখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে স্থির তড়িতের অংশ। তো আমরা এর আগের চ্যাপ্টারে যে কুলম্বের সূত্র পড়েছিলাম আগের ক্লাসে, সেই কুলম্বের সূত্রটাও কিন্তু এই স্থির তড়িতের অংশ। আজকে আমরা চল ধীরে ধীরে চল তড়িতে প্রবেশ করব, অর্থাৎ এখানে আমাদের আধান চলতে শুরু করবে। যে সকল পদার্থের মধ্য দিয়ে তড়িৎ খুব ভালো চলাচল করতে পারে তাদেরকে আমরা সুপরিবাহী বলি, যেমন অ্যালুমিনিয়াম, তামা, লোহা এসব। আবার কিছু কিছু পদার্থ আছে যাদের মধ্যে যে তড়িৎ প্রায় চলাচল করতে পারে না বললেই চলে, এই ধরনের পদার্থগুলোকে আমরা সাধারণত কুপরিবাহী পদার্থ বলে থাকি, যেমন প্লাস্টিক, রাবার এইসব পদার্থ। এবার যে সুপরিবাহী পদার্থগুলো আছে তাদের মধ্য দিয়ে যে তড়িৎ চলাচল যখন করে, তো তড়িৎ চলাচল মূলত কার জন্য করে? না, মুক্ত আধান হিসেবে যে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন অবস্থান করে পরিবাহীর মধ্যে, সেই মুক্ত ইলেকট্রনের জন্যই কিন্তু এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ চলাচল করে। এবার মুক্ত ইলেকট্রন জিনিসটা কি সে সম্পর্কে চলো আমরা একটু দেখে নিই। দেখো, আমরা ধরে নাও একটা তামার, দেখো আমরা যদি একটা তামার ধরে নাও একটা তারকে আমরা খুব বড় করে জুম করে দেখছি, তাহলে কি দেখতে পাবো বলো তো? সেই তারের মধ্যে প্রচুর পরিমাণ এরকম পরমাণু থাকবে গায়ে গায়ে। পরমাণু দিয়েই তো এই তামার তারটা তৈরি হবে, তামার পরমাণুগুলো থাকবে এরকম, সবাই একই আকারের থাকবে, কারণ একই ধরনের পরমাণুগুলো একই রকম হয়। আমার ছবিতে হয়তো একটু ইয়ে হচ্ছে। এবার পরমাণুর আমরা জানি দুটো অংশ, প্রত্যেকটা পরমাণুর কী থাকবে? একটা নিউক্লিয়াস থাকবে, আর তার চারপাশে কী থাকবে? বিভিন্ন ইলেকট্রন মহল থাকবে যেখানে ইলেকট্রন ঘোরাফেরা করে, তোমরা সবাই জানো, তাই না? এইবার এই যে ইলেকট্রনগুলো ঘুরছে, কোন একটা পরমাণুর শেষ কক্ষপথে যে ইলেকট্রনগুলো থাকে তাদের উপর নিউক্লিয়াসের আকর্ষণ বল খুবই কম থাকে। তার জন্য কিছু কিছু পদার্থ, কারা সেগুলো? লোহা, অ্যালুমিনিয়াম, তামা, এই সব তড়িতে সুপরিবাহী পদার্থের মধ্যে দেখতে পাওয়া যায় কি, যে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলোর উপর পরমাণু নিজের নিউক্লিয়াসের আকর্ষণ বল এত কম যে তারা একটা পরমাণু থেকে বের হয়ে চলে এসে অন্য কোনো পরমাণু শেষ কক্ষপথে যেতে পারে। ধরুন এর ইলেকট্রন বের হয়ে এসে এই এই পরমাণুতে গেল, এই পরমাণুর ইলেকট্রন বের হয়ে আসে এই পরমাণুতে গেল, এরকম কী করে ইলেকট্রনগুলো ইচ্ছে মতন যেদিক সেদিক, এই সব সুপরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো কী করতে পারে? ইচ্ছে মতন যেদিক সেদিক এইভাবে চলাচল করতে থাকে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে যে ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে আরেক পরমাণুতে যায় ঠিকই, কিন্তু তার জন্য পরিবাহী থেকে যে বের হয়ে চলে আসবে, সেই পরিবাহী থেকে বের হয়ে আসতে গেলে যে শক্তির প্রয়োজন আমাদের এই পরিবেশে বের হয়ে আসতে গেলে, সেই পরিমাণ শক্তি কিন্তু ইলেকট্রনের থাকে না। সেই জন্য ওরা পরিবাহীর মধ্যেই ঘোরাফেরা করে, কিন্তু এক পরমাণু থেকে আরেক পরমাণুতে ওরা গতিশীল থাকে, এইবার যে কোনো ইচ্ছে মতন যে কোনো দিকে গতিশীল থাকে। এইবার যদি আমরা দেখি কোনো একটা নির্দিষ্ট সময় ধরে নাও তুমি এই অবস্থায় ছবি তুললে, সেই অবস্থায় তোমার কী মনে হবে? কিছু কিছু ইলেকট্রন বোধহয় কোনো পরমাণুরই অংশ নয়, এ যখন এখান থেকে এখানে যাচ্ছিল তখন মাঝপথে যদি ওর ছবিটা ওঠে, তাহলে খেয়াল করে দেখো মনে হবে কিছু কিছু ইলেকট্রন বোধহয় কোনো পরমাণুরই অংশ নয়, ওরা যেন ইচ্ছে মতন যেদিক সেদিক পরমাণুর মধ্যে ঘোরাফেরা করছে। এই ধরনের ইলেকট্রনগুলোকেই বলা হচ্ছে মুক্ত ইলেকট্রন। এই মুক্ত ইলেকট্রন কী হয়? তোমার সুপরিবাহী পদার্থগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় জন্য সুপরিবাহী পদার্থগুলো কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে, আর কুপরিবাহী পদার্থের ক্ষেত্রে রাবার, প্লাস্টিক ওদের ক্ষেত্রে মুক্ত ইলেকট্রন না থাকার জন্য ওরা কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে না। তো এইবার কী ঘটনা ঘটে? এই ইলেকট্রনগুলো সাধারণ অবস্থায় যে কোনো ইচ্ছে মতন দিকে ঘোরাফেরা করে, সেই জন্য সাধারণ অবস্থায় কোনো পরিবাহী তার নিলেই যে ওর মধ্যে তড়িৎ পরিবহন করবে তার কিন্তু কোনো মানে নেই। এইবার তড়িৎ পরিবহন করতে গেলে আমাদের কী করতে হয়? সাধারণত আমরা যেটা দেখি যে ধরে নাও তার দিয়ে যদি আমরা কোনো একটা বাল্ব বা কিছু জ্বালাতে চাই, তাহলে কী করতে হয়? বাইরে থেকে আমাদেরকে তড়িৎ উৎস হিসাবে আমরা ব্যাটারি ইউজ করতে হয়। তো সেই রকম ধরে নাও এই পরিবাহীটাকে যদি আমরা কোনো তড়িৎ উৎস বা ব্যাটারির সঙ্গে যদি যুক্ত করি, তাহলে কী ঘটনাটা ঘটবে? তখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে কি,
এই ইলেকট্রনগুলো তখন একটা আর ইচ্ছে মতন যেদিক সেদিক ঘোরাফেরা না করে ওরা একটা নির্দিষ্ট দিকে সবাই যাওয়া শুরু করবে। তো ইলেকট্রনগুলো যখন একটা নির্দিষ্ট দিকে সবাই গতিশীল হয়ে যায় একটা নির্দিষ্ট দিকে, তখনই কি হয় ওই পরিবাহিতে তড়িৎ চলাচল করতে শুরু হয়ে যায়। তো সাধারণত ইলেকট্রন আমরা জানি কি নেগেটিভ আধান, সেই জন্য এই ইলেকট্রনটা কোন দিকে গতিশীল হবে না, আমরা যে ব্যাটারির পজিটিভ আছে সেই পজিটিভের দিকে হচ্ছে ইলেকট্রনটা গতিশীল হবে, কারণ আমরা জানি বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে, তো এই জন্য ব্যাটারির পজিটিভের দিকে ইলেকট্রন চলাচল করবে। এই হচ্ছে ব্যাপার। এবার এই ব্যাটারিটা আমরা যুক্ত করলাম কেন? এই ব্যাটারিটা আমরা যুক্ত করি এই জন্যই যে এখানে আমরা একটা বিভব পার্থক্য সৃষ্টি করতে চাই। মানে ব্যাপারটা কীরকম, ধরে নাও আমি পুকুর থেকে জল তুলবো, তো জল তুলতে গেলে আমার কী হবে, পুকুরের সঙ্গে যদি আমি একটা পাইপ সেট করে দিই তাহলেই কি জল পুকুর থেকে উঠে আসবে? তাহলে কিন্তু জল পুকুর থেকে উঠে আসে না। সেক্ষেত্রে কী করতে হয়, আমাকে একটা পাম্প যন্ত্র পুকুরে সেন্ড করতে হয়। সেই পাম্প যন্ত্রটা কী করে, ঠেয়ে ঠেয়ে জলটাকে আমাদের পাইপের মাধ্যমে উপরে নিয়ে চলে আসে। তো ঠিক একই রকমভাবে আমরা পুকুরের জলটাকে যদি ইলেকট্রনের সঙ্গে তুলনা করি, পাম্প তোমার পাইপটাকে যদি আমরা পরিবাহীর সঙ্গে তুলনা করি, তাহলে ওই যে পাম্প যন্ত্রটা যেটা ঠেলে ঠেলে ওটাকে বের করে নিয়ে এসেছিলো, সেই পাম্প যন্ত্রটাই আমাদের হচ্ছে এখানে বিভব পার্থক্যের সঙ্গে তুলনা করতে পারি। তার মানে কি, কোনো একটা পরিবাহিতে তড়িৎ চলাচল করতে গেলে আমাদেরকে অবশ্যই ওই পরিবাহিতে বাইরে থেকে একটা বিভব পার্থক্য আমাদের সেট করতে হবে, ঠিক আছে? এইবার এই বিভব পার্থক্য জিনিসটা কী সেটা আগে আমাদের জানতে হবে। তো সেই বিভব পার্থক্য সম্বন্ধে জানতে গেলে আমাদের আগে দরকার বিভব জিনিসটা কী সেই সম্বন্ধে জানা। মনে রাখবে বিভব জিনিসটা কী, বিভবটা হচ্ছে অনেকটা আমাদের উষ্ণতার মতন। দেখো আমরা তাপবিজ্ঞানে পড়েছিলাম ক্লাস 9-এ যে উষ্ণতা জিনিসটা কী, কোনো বস্তুর একটা তাপীয় অবস্থা, যে নির্ধারণ করে দেয় যে কোন দুটো আলাদা উষ্ণতার বস্তুকে পরস্পর কাছে আনলে কোন বস্তু থেকে তাপটা কোন বস্তুতে সঞ্চালিত হবে, অর্থাৎ তাপ শক্তিটা কীভাবে সঞ্চালিত হবে সেটা ওই বস্তুর তাপীয় অবস্থা নির্ভর করে, সেই তাপীয় অবস্থাটাকে আমরা উষ্ণতা বলি। ঠিক এখানেও একই রকমভাবে ওই উষ্ণতার মতন তড়িৎবিজ্ঞানে আমাদের বিভব কনসেপ্টটা ব্যবহার করি আমরা। বিভব জিনিসটা কি, বিভব হচ্ছে বস্তুর তড়িৎহিত অবস্থা, এই ঠিক করে দেয় যে তড়িৎ শক্তিটা কোন বস্তু থেকে বা কোন তড়িৎহিত বস্তু থেকে কোন তড়িৎহিত বস্তুতে ও গমন করবে, ঠিক আছে? তো এই বিভবের এটা গেল গুণগত সংজ্ঞা। আর আমরা যদি পরিমাণগত সংজ্ঞা দিতে চাই তাহলে বিভবের সংজ্ঞাটা এইভাবে দেওয়া হয় যে ধরে নাও একটা আধান আছে, সেই আধানের জন্য চারপাশে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয়েছে। তড়িৎ ক্ষেত্র জিনিসটা কি, যেমন ধরে নাও কোনো একটা চৌম্বককে যদি আমরা কোথাও রেখে দিই তাহলে ওই চৌম্বকের চারপাশে একটা অঞ্চল জুড়ে ওর একটা প্রভাব থাকে, যার জন্য সেই অঞ্চলে যদি আমরা কোনো লোহা বা অন্য কোনো চৌম্বক পদার্থকে নিয়ে আসি তাহলে সে কী করে, চৌম্বক দ্বারা আকর্ষিত হয়। তার মানে যে অঞ্চল জুড়ে চৌম্বকের প্রভাবটা থাকে তাকে বলা হয় চৌম্বকের চৌম্বক ক্ষেত্র। একই রকমভাবে কোনো একটা আধান যদি কোথাও থাকে, ধরে নাও ধনাত্মক একটা আধান আছে, এই ধনাত্মক আধানটার চারপাশে যে অঞ্চল জুড়ে ওই আধানটার প্রভাব থাকবে, অর্থাৎ অন্য কোনো ধনাত্মক আধান আনলে বিকর্ষণ হবে বা অন্য কোনো ঋণাত্মক আধান আনলে ওই অঞ্চলে আনলে আকর্ষিত হবে, সেই চারপাশের অঞ্চলটাকেই বলা হয় ওই আধানের তড়িৎ ক্ষেত্র। তো একটা আধানের আমাদের প্র্যাকটিক্যালগত দিক থেকে যদি আমরা দেখি তড়িৎ ক্ষেত্র দেখবো খুব সীমিত, অল্প জায়গা জুড়েও আমরা ওর প্রভাব দেখতে পাবো প্র্যাকটিক্যালভাবে যদি করি, কিন্তু থিওরিটিক্যাল দিক থেকে মূলত একটা আধানের তড়িৎ ক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। অর্থাৎ যত আমরা দূরত্বে দূরে যেতে থাকবো আধান থেকে তত ওর কী হবে, প্রভাবটা কমতে থাকবে কিন্তু একদম শেষ হয়ে যাবে না। প্রভাবটা একদম শেষ হয়ে যাবে কোথায়, অসীম দূরত্ব, অর্থাৎ সব থেকে ম্যাক্সিমাম যে দূরত্ব আমরা বিজ্ঞানে ধরে নিই সেই দূরত্বেই হচ্ছে ওর প্রভাব তোমার নষ্ট হয়ে যাবে। তো মনে রাখবে একটা আধানের তড়িৎ ক্ষেত্র কত দূর অবধি বিস্তৃত থাকে, অসীম দূরত্ব অবধি বিস্তৃত থাকে। তো এবার আমরা বিভবে যখন সংজ্ঞা দিই সেই জন্য আমরা এমন জায়গা থেকে একটা একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে চাই যে জায়গায় এর কোনো প্রভাব নেই। তো যেহেতু অসীম অবধি বিস্তৃত থাকে সেই জন্য অসীম দূরত্ব থেকে আমরা কথাটা ব্যবহার করি। তো আমরা কী বলবো, অসীম দূরত্ব থেকে একটা একক ধনাত্মক আধানকে যদি আমরা তড়িৎ ক্ষেত্রে, ধরে নাও এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে নিয়ে আসছি, তাহলে নিয়ে আসতে আমাদেরকে কী করতে হবে, কার্য করতে হবে। তো যে পরিমাণ কার্য করতে হবে সেটাই হচ্ছে এই বিন্দুর বিভব। আবার একই রকমভাবে ধরে নাও এটা এই বিন্দুর বিভব হলো, আবার ওই অসীম দূরত্ব থেকে আরেকটা বিন্দুকে নিয়ে আসছি আমি তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে, ধরে নাও বি বিন্দুতে নিয়ে আসলাম, বি বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হবে সেটা হবে হচ্ছে বি বিন্দুর বিভব। এইভাবে এবার এ আর বি বিন্দুর মধ্যে কি একই পরিমাণ কাজ করতে হবে, নিশ্চয় না। অসীম দূরত্ব থেকে এতে আনতে
আমার একটু কম কাজ করতে হবে, বিতে আনতে একটু বেশি কাজ করতে হবে, তাই না? যেহেতু আধানের কাছে আছে, বেশি নিয়ে এসেছি, বেশি দূরত্ব অতিক্রম করতে গেলে বেশি কাজ করতে হয়, তাহলে দুইজনের মধ্যে বিভব কিন্তু সেম থাকবে না। তাহলে তড়িৎ ক্ষেত্রের দুটো বিন্দুর মধ্যে বিভবের এই যে পার্থক্য আমরা পাচ্ছি, এটাই হচ্ছে তোমার এই বিভব পার্থক্য। বোঝা গেল? তার মানে কি, আমাদের এই পরিবাহীটাকে বাইরে আমরা এমন একটা ব্যবস্থার সঙ্গে যুক্ত করব যাতে ওই ব্যবস্থাটা এখানে বিভব পার্থক্য তৈরি করে দিতে পারে পাম্পসেটের মতন, এবং যার জন্য মুক্ত ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দিকে গমন করতে পারে, তার ফলে তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তো ওই বাইরে থেকে যে ব্যবস্থাটা সেটাই হচ্ছে আমাদের বিভব পার্থক্য। এবার এই বিভব পার্থক্যটা আবার দু ধরনের হয়, কী কী সেগুলো? একটা হচ্ছে তড়িৎচালক বল, আমাদের যে আলোচনায় আমরা এসেছি তড়িৎচালক বল, আর একটা হচ্ছে আমাদের বিভব প্রভেদ। বিভব প্রভেদ তার মানে কি, এই দুটো জিনিসই কিন্তু, ধরে নাও বিভব পার্থক্যের দুটো সংজ্ঞা, দুটো জিনিস একই জিনিস থেকে এসছে কনসেপ্টটা। দুটো জিনিসের মধ্যে মূলত তফাৎ কি? তোমার তড়িৎচালক বল এটাও এক ধরনের বিভব, তোমার বিভব প্রভেদ এটাও এক ধরনের বিভব, কিন্তু দুজনের মধ্যে মূলত বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্য আর কিছুই না, যখন তুমি কোনো একটা ব্যাটারিকে, যেমন এই বিভব পার্থক্য মানেই তো আমার এখানে ব্যাটারি, তো যখন আমি কোনো একটা ব্যাটারি বা তড়িৎ কোষ, ব্যাটারিরই বিজ্ঞানসম্মত বাংলা নাম হচ্ছে তড়িৎ কোষ, তো এই তড়িৎ কোষের সঙ্গে যখন যুক্ত করছি, আমরা জানি তড়িৎ কোষে কী থাকবে, ব্যাটারির দুটো প্রান্ত থাকে, একটা প্লাস বলি আর একটা মাইনাস বলি, সেই দুটো প্রান্তকে কী বলা হয়, তড়িৎ কোষে তড়িৎদ্বার বলা হয়। তো এইবার ধরে নাও এই বিভব প্লাস মাইনাস হওয়ার জন্য আবার এটাও মনে রাখবে যে ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর বিভবটাকে সাধারণত আমরা উচ্চ বিভব ধরে নিই, আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত যে বস্তু আছে তার বিভবটাকে আমরা নিম্ন বিভব ধরে নিই। এটা অনেকটা সংখ্যা থেকে এসেছে, প্লাস সংখ্যাটা বেশি হয়, মাইনাস সংখ্যাটা কম হয়, যেমন প্লাস ফাইভ আর মাইনাস ফাইভের মধ্যে যেমন যে পার্থক্যটা, তো ঠিক একরকমভাবে উচ্চ মানে বেশি, সেই হিসাবে আমরা ধনাত্মক তড়িৎায়িত বস্তুর বিভবকে উচ্চ বিভব ধরি সাধারণত, আর ঋণাত্মক তড়িৎায়িত বস্তুর বিভবকে নিম্ন বিভব সাধারণত ধরে থাকি। ঠিক আছে, তো এই যে দুটো তড়িৎদ্বার, তড়িৎ কোষের এই তড়িৎদ্বারকে যখন আমরা কোনো একটা পরিবাহী দিয়ে যুক্ত করব, এই এটাই তো তার, আমার এই তারটাই তো এখানে বড় করে দেখেছি আমি, তো এবার এই তারটা ধরে নাও কোনো একটা বাল্ব আমি এখানে চালাবো, এখানে বাল্ব জ্বলবে আমার, এবার সেই বাল্বটা জ্বালাতে গেলে আমার কী করি, সবসময় এমনি লাগিয়ে দিলে তো সবসময় জ্বলতেই থাকবে বাল্বটা, এবার যদি আমি এখানে সুইচ ব্যবহার করি তাহলে সুইচ অন করলে জ্বলবে, সুইচ অফ করলে জ্বলবে না। তার মানে কি, সুইচ কী কাজে ব্যবহার করা হয়, আমরা সেভেনেই পড়েছি, সুইচটা হচ্ছে বর্তনীকে ছিন্ন করতে এবং সংযুক্ত করতে ব্যবহার করা হয়। যে বর্তনীতে কোনো অংশ ফাঁকা থাকে সেটাকে আমরা কী বলি, মুক্ত বর্তনী, অর্থাৎ সেই মুক্ত বর্তনীতে কিন্তু তড়িৎ পরিবাহিত হয় না, তো সেই জন্য বাল্ব জ্বলবে না। এবার যখনই আমরা সুইচ অন করে দিই, অর্থাৎ বর্তনীর সব জায়গাটাই বদ্ধ হয়ে থাকে, তখন সেই বর্তনীটাকে আমরা কী বলি, বদ্ধ বর্তনী, সেই অবস্থায় তড়িৎ পরিবহন করে। তো এই তড়িৎচালক বল আর বিভব প্রভেদ দুটো জিনিস একই বললাম আমি, যে কী বিভব পার্থক্য, মূলত এদের মধ্যে পার্থক্যটা কি, তড়িৎচালক বল আমরা কখন বলবো না, মুক্ত বর্তনীতে, অর্থাৎ সুইচটা যখন অফ কন্ডিশনে আছে, সেই মুক্ত বর্তনীতে তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটো যে আছে, সেই তড়িৎদ্বার দুটোর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে আমরা বলবো হচ্ছে তড়িৎচালক বল। আর বিভব প্রভেদকে বদ্ধ বর্তনীতে, এবার সুইচটা তুমি অন করে দিয়েছো, ঠিক আছে, তার মানে এবার বদ্ধ হয়ে গেল, সেই বদ্ধ বর্তনীতে তোমার এই তড়িৎদ্বার দুটো, তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটোর মধ্যে বিভবের যে পার্থক্য তাকে বলা হচ্ছে বিভব প্রভেদ। বোঝা গেল? তার মানে সোজা ভাষায় বলতে গেলে, আমি এই যে বাল্ব লাগিয়েছি, যখন আমার সুইচটা অফ ছিল অর্থাৎ বাল্বটা জ্বলছে না, সেই অবস্থায় অর্থাৎ তড়িৎ পরিবাহিত হচ্ছে না, সেই অবস্থায় যদি আমরা তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটোর মধ্যে বিভবের পার্থক্য মেপে নিই, তাহলে আমরা পাবো হচ্ছে তড়িৎচালক বল। আর যখন বাল্বটা জ্বলছে অর্থাৎ তড়িৎ পরিবাহিত হচ্ছে, সেই অবস্থায় যদি আমরা এই তড়িৎ কোষের তড়িৎদ্বার দুটোর মধ্যে বিভবের পার্থক্য মাপি, তাহলে যে জিনিসটা পাবো সেটাই হচ্ছে আমার বিভব প্রভেদ। ঠিক আছে, তো সাধারণত তুমি যদি মেপে দেখো তাহলে দেখবে দুটো একরকম হবে না। তুমি ধরে নাও আমাদের যে পেন্সিল ব্যাটারিগুলো আছে, দেড় ভোল্টের হয়, দেড় ভোল্টের বিভব পার্থক্য বিশিষ্ট ওগুলো হয়, তো দেড় ভোল্ট বিভব পার্থক্য বিশিষ্ট হয় কথার মানে কি, আমরা কী বলতে চাই, মূলত দেড় ভোল্টটা হচ্ছে ওর তড়িৎচালক বল, অর্থাৎ বর্তনী যখন ছিন্ন অবস্থায় আছে, সেই অবস্থায় তুমি যদি মাপো ওই ব্যাটারিটাকে, ব্যাটারির দুই প্রান্তের তড়িৎ বিভব পার্থক্য, তাহলে তখন তুমি দেড় ভোল্ট পাবে। কিন্তু বিভব প্রভেদ যখন বাল্বটা জ্বলবে সেই অবস্থায় যদি মাপো, দেখবে আর দেড় ভোল্ট নেই, তখন কী হবে, একটু সাধারণত
কি হবে, কমে যাবে, হয়তো দেখাচ্ছে ওটা 1.4 ভোল্ট হয়ে গেল। তো এইরকম হয়। তো মনে রাখবে সাধারণত কী হয়, বিভব পার্থক্যটা তড়িৎচালক বলের তুলনায় সবসময় কম হয়। কেন কম হয় সেই সম্পর্কে আমরা অন্য একটা তোমার ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? তো এখান থেকে এবার আমাদের প্রশ্ন হচ্ছে তড়িৎচালক বল, দেখো কথাটার মানে তড়িৎচালক বল, বল কথা যুক্ত আছে, তাহলে তড়িৎচালক বল কি এক ধরনের বল? তা কিন্তু নয়, এটা মাথায় রাখবে, তড়িৎচালক বল কিন্তু বল নয়। তড়িৎচালক বল বা বিভব প্রভেদ এরা কিন্তু কখনোই নামে বল থাকলেও এটা কিন্তু কোনো বল নয়। কেন? কারণ এটা হচ্ছে একক ধনাত্মক আধানের দ্বারা সম্পাদিত কার্য। মানে ব্যাপারটা কীরকম, তড়িৎচালক বলের আমি তো সংজ্ঞা দিলাম, এই সংজ্ঞাটা দিলেও হবে, আবার আরেকভাবে সংজ্ঞা দেওয়া যায় তড়িৎচালক বলের কি, যে একটা একক ধনাত্মক আধানকে তড়িৎকোষের এই ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারে নিয়ে যেতে যে পরিমাণ কার্য সম্পাদন করতে হবে সেটাই হচ্ছে ওর তড়িৎচালক বল। বুঝতে পেরেছো? তো এইভাবেও আমরা তড়িৎচালক বলের সংজ্ঞা দিতে পারি। তার মানে কার্য সম্পাদিত হচ্ছে, যে পরিমাণ কার্য সম্পাদিত হচ্ছে, তার মানে আমার ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, ব্যাপারটা দাঁড়াচ্ছে এইরকম যে তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এখানে সংজ্ঞানুসারে, তড়িৎচালক বল পাচ্ছি হচ্ছে যে পরিমাণ কার্য সম্পাদিত হচ্ছে, অর্থাৎ কার্য ডিভাইডেড বাই কি, কে করছে সম্পাদিত কার্য, একক ধনাত্মক আধান। তো একক কথাটা, ধনাত্মক আধান, একক আধান কখন ব্যবহৃত হবে, যদি আমরা আধান দিয়ে ভাগ করে দিই, ঠিক আছে? তাহলে তড়িৎচালক বল ইজ ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে, তড়িৎচালক বল দাঁড়াচ্ছে আমার কার্য ভাগ আধান। তড়িৎচালক বল কিন্তু মূলত কোনো বল নয়, এটা একক ধনাত্মক আধানের উপর সম্পাদিত কার্য, ঠিক আছে? মনে রাখবে, আবার ঠিক কার্যও নয়, কার্য হলে তো এই আধান দিয়ে ভাগ থাকতো। তাহলে তড়িৎচালক বলটা না কার্য না বল, এটা হচ্ছে একক ধনাত্মক আধানের উপর সম্পাদিত কার্য, ঠিক আছে? এইভাবে আমরা, আমাদেরকে পরীক্ষার সময় প্রশ্ন করে যে তড়িৎচালক বল কি এক ধরনের বল বা তড়িৎচালক বল এক ধরনের বল, কথাটা ঠিক না বল, তাহলে আমরা বলবো কথাটি ঠিক নয়, তড়িৎচালক বল মূলত কোনো বলও নয়, আবার তড়িৎচালক বল মূলত কোনো কার্যও নয়। তড়িৎচালক বল জিনিসটা কি, তড়িৎচালক বলটা হচ্ছে একক ধনাত্মক আধান দ্বারা সম্পাদিত কার্যকেই বল। আর কি পার্থক্য দেখতে পাই আমরা, অনেক সময় আমাদের পরীক্ষায় প্রশ্নও করে তড়িৎচালক বল বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখো, তখন আমরা এই পার্থক্যগুলোও বলতে পারি যে তড়িৎচালক বল মূলত বিভব প্রভেদের কারণ বলা হয়। কেন কারণ, তড়িৎচালক বল তো আগে থেকেই থাকুক, মুক্ত বর্তনীতে আগে থেকেই থাকবে, একটা ব্যাটারিকে নিয়ে এসে তুমি যদি না সেট করো তা সেই অবস্থায় যদি মাপো তাহলেই তুমি তড়িৎচালক বল পাবে। আর বিভব প্রভেদকে বলা হয়েছে তড়িৎচালক বলের ফল, মানে এবার ওই ব্যাটারিটাকে আমি তার দিয়ে কোনো একটা যন্ত্রের সঙ্গে যুক্ত করলাম, তারপর এবার যখন মাপবো তখন আমি বিভব প্রভেদ পাবো, তার মানে তড়িৎচালক বল ছাড়া বিভব প্রভেদ পাবো না আমরা। তো সেই জন্য তড়িৎচালক বল হচ্ছে বিভব প্রভেদের কারণ, আর বিভব প্রভেদ হচ্ছে তড়িৎচালক বলের ফল বলা হয়। আর কি পার্থক্য, মনে রাখবে বর্তনীর কোনো অংশে যদি তড়িৎচালক বল আমরা পাই তাহলে সেই অংশে কী হবে, অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে এই জায়গায়। যেমন আমরা সাধারণ ব্যাটারির ক্ষেত্রে না যুক্ত করা অবস্থাতেই তড়িৎচালক বল পাই, তার মানে ওখানে কী হবে, ব্যাটারির মধ্যে কে থাকে, সাধারণত রাসায়নিক শক্তি থাকে, সেই রাসায়নিক শক্তিটা কী হবে, তার দিয়ে যুক্ত করলে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। তো সেই ওই জন্য আমরা বলি যে বর্তনীর কোনো অংশে যদি আমরা তড়িৎচালক বল পাই তাহলে আমরা মনে রাখবো ওই অংশে কী হবে, অন্য কোনো শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হবে। আর এই বিভব প্রভেদ কখন পাবো আমরা, যখন ওকে আমরা তার দিয়ে যুক্ত করে দিয়েছি, বাল্ব জ্বলছে সেই অবস্থায়। এবার বাল্ব জ্বলছে মানে কি, সেখানে তড়িৎ শক্তিটা আলোক শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, তার মানে সেই অবস্থায় আমরা বিভব প্রভেদ পাই। সেই জন্য আমরা বলি যে যদি বর্তনের কোনো অংশে বিভব প্রভেদ সৃষ্টি হয় তার মানে সেই অংশে হচ্ছে তড়িৎ শক্তিটা অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয়, ঠিক আছে? এটাও একটা পার্থক্য। আবার আর কি পার্থক্য, এদেরকে আমরা মাপবো কিভাবে, একই যন্ত্র দিয়ে মাপবো, দুটোই তো বিভবের পার্থক্য, তার দুটো একই জিনিসের টাইপের হলেও কিন্তু একই যন্ত্র দিয়ে আমরা সাধারণত তাদেরকে মাপি না। তড়িৎচালক বল মাপবার জন্য যেটা বেস্ট যন্ত্র তার নাম হচ্ছে পোটেনশিওমিটার। তো আমরা বলবো পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে তড়িৎচালক বল মাপা হয়। আর বিভব প্রভেদ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে ভোল্ট মিটার। তো আমরা বলবো ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা হয়। তো এইভাবেই আমরা হচ্ছে তড়িৎচালক বল আর বিভব প্রভেদের মধ্যে পার্থক্য করে থাকি। এবার আমরা আসি যে তড়িৎটা কোন দিকে চলাচল করবে। দেখো আমি এখানে যে ছবিগুলো এঁকেছিলাম, এখানে যে তোমার পরমাণু দিয়ে আমি বোঝাতে চেয়েছিলাম, সেক্ষেত্রে আমি কি বলেছিলাম, ধরো বাল্ব জ্বলছে, এবার সুইচটা অফ করে দিয়েছি, তাহলে তড়িৎটা কোন দিকে যাচ্ছে, এই এদিক থেকে উচ্চ তোমার উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যাচ্ছে না নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে যাচ্ছে, এখানে তড়িৎটাকে কে চলাচল করাচ্ছে, এখানে তড়িৎটা চলাচল করাচ্ছে হচ্ছে মুক্ত ইলেকট্রন। আমি মুক্ত ইলেকট্রনের দিক কোন দিক দিয়েছিলাম, এদিকে দিয়েছিলাম, তাই না? কেন দিয়েছিলাম, ওই যে ইলেকট্রন নিজে নেগেটিভ আধান আর এখানে
বিভব পার্থক্যর এটা উচ্চ বিভব মানে ধনাত্মক আধান, তাহলে নেগেটিভ ধনাত্মকের দিকে আকৃষ্ট হবে, তার মানে ইলেকট্রনের গতি হচ্ছে এই দিকে। তাহলে ইলেকট্রন যেহেতু তড়িৎ পরিবহন করে সেই হিসেবে আমাদের মনে হতে পারে তাহলে তড়িতের গতিও বোধ হয় এদিকে, অর্থাৎ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে কথাটা দেখো, আমাদের দৈনন্দিন যে এক্সপিরিয়েন্সগুলো আমরা অন্য জায়গায় পাই তাদের সঙ্গে কি মিলছে? যেমন ধরে নাও বায়ু প্রবাহ কোথায় থেকে কোথায় হয় বলো তো? উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে। তাপ প্রবাহ, তাপ কোথায় থেকে কোথায় প্রবাহিত হবে? বেশি উষ্ণ বস্তু থেকে কম উষ্ণ বস্তুর দিকে। জলের ধরে নাও প্রবাহ কোথায় থেকে হবে? উচ্চ তোমার স্থান থেকে নিম্ন স্থানের দিকে। তাহলে এরা সবাই দেখো বেশি জায়গাটা থেকে কম জায়গাটার দিকে প্রবাহিত হচ্ছে। আর এখানে আমার যদি ইলেকট্রনের যেদিকে গতিশীল হয় সেই দিকেই যদি আমি তড়িৎ প্রবাহের গতিটা ধরে নিই তাহলে ব্যাপারটা উল্টো হয়ে যাচ্ছে না? এর ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা কেমন হচ্ছে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। কিন্তু সেটা তো ওই সব বিষয়ে আমাদের অন্যান্য অভিজ্ঞতার সঙ্গে সঙ্গতপূর্ণ হচ্ছে না। সেই জন্য বিজ্ঞানীরা তখন কি করেছে, বিজ্ঞানীরা এই জিনিসটা ধরে নিয়েছে যে যেদিকে ইলেকট্রন গতিশীল হবে কোনো একটা তারের মধ্য দিয়ে তার বিপরীত দিকে হচ্ছে তড়িৎ চলাচল করবে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহের গতি যেদিকে হবে তড়িৎ প্রবাহের গতি তার বিপরীত দিকে হয়। তার মানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রন প্রবাহের গতি কোন দিকে হচ্ছে? নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। সো আমরা ওই জন্য তড়িৎ প্রবাহের দিক কী ধরে নেব? তড়িৎ প্রবাহের দিক ধরে নেব উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। কেন এইভাবে ধরেছি? কারণ অন্যান্য বিষয়ের সঙ্গে সঙ্গতি রাখবার জন্য। ঠিক আছে, তো তাহলে আমরা মনে রাখবো সবসময় কী হয়, ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে সাধারণত তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে, এবার লাস্ট আমরা আসি এই যে তড়িৎ প্রবাহিত হয় যেটাকে আমরা বলি কারেন্ট, কারেন্ট যাচ্ছে তারের মধ্যে দিয়ে, তো এটাকে কী বলে বিজ্ঞানের ভাষায়? এই জিনিসটাকে বিজ্ঞানের ভাষায় যেটা বলা হয় তার নাম হচ্ছে প্রবাহ মাত্রা। ঠিক আছে, বা পুরোভাবে বলতে গেলে তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, এই তড়িৎ প্রবাহ মাত্রাকে কী করা হয়? সাধারণত আই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এই তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে, সংজ্ঞা আমরা কীভাবে দিব? না, সংজ্ঞা এইভাবেই দিই যে ওই যে তারটা ছিল অর্থাৎ পরিবাহী তার যার মধ্যে তড়িৎ চলাচল করছে সেই পরিবাহী তারের যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে, মানে তারটা মোটা হোক চিকন হোক তাতে কোনো আমার অসুবিধা নেই, যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়ে যে কটা কী করে আধান অতিক্রম করে চলে যায় তাকেই বলবো আমরা হচ্ছে ওর প্রবাহ মাত্রা। তার মানে আমি আবারও বলছি যে কোনো একটা পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে যে কটা তোমার আধান পরিবাহিত হয় অতিক্রম করে তাকেই বলি আমরা হচ্ছে ওই পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রা। তার মানে প্রবাহ মাত্রা সংজ্ঞানুসারে আমরা কী পাচ্ছি, প্রবাহ মাত্রা হচ্ছে কি, কটা আধান পরিবাহিত হচ্ছে, তার মানে সেই আধান যাকে আমরা এর আগের দিন সাধারণত কিউ দিয়ে প্রকাশ করেছিলাম ডিভাইডেড বাই কত সময় ধরে, একক সময় ধরে। তার মানে একে আমার সময় দিয়ে ভাগ করতে হবে, সময়টা হবে আমার হচ্ছে টি। তাহলে আমরা কী পাচ্ছি, প্রবাহ মাত্রা আই ইজগাল টু কী হয়, কিউ বাই টি পেয়ে যাচ্ছি। তাহলে সেখান থেকে আমরা আবার বলতে পারি কিউ ইজগাল টু কী হবে, কিউটা যদি এখানে রেখে দিই তাহলে এই পাশে আই চলে আসলো, তাহলে কিউ ইজগাল টু কী হবে তখন, আই টি হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা আসি এককগুলো নিয়ে। দেখো এই যে বিভব, তড়িৎচালক বল, বিভব প্রভেদ দুটো যেহেতু একই জিনিস সেই জন্য তড়িৎচালক বল আর বিভব প্রভেদের একক কিন্তু সিজিএস এবং এসআইতে দুজনেরই একক একই। অর্থাৎ সিজিএসে তড়িৎচালক বল বা বিভব প্রভেদের এককে সাধারণত ইএসইউ প্রভাব বিভব প্রভেদ বলা হয় বা ওর আরেকটা নাম স্ট্যাড ভোল্ট, আর এসআইতে এই দুজনের এককে বলা হয়েছে ভোল্ট। ঠিক আছে, আবার ওদের মধ্যে সম্পর্ক কি, এক ভোল্ট সমান সমান 300 স্ট্যাড ভোল্ট। ঠিক আছে, আবার প্রবাহ মাত্রার যদি আমরা সিজিএস পদ্ধতিতে একক বলি তাহলে এর প্রবাহ মাত্রার একক মনে রাখবে ইএসইউ প্রবাহ মাত্রা বলা হয়, আর যদি এসআই পদ্ধতিতে প্রবাহ মাত্রা বলি তাহলে প্রবাহ মাত্রার একক হচ্ছে এসআই পদ্ধতিতে অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে কোনো একটা পরিবাহীর প্রবাহ মাত্রা 1 অ্যাম্পিয়ার, কথার মানে কি, কথার মানে হচ্ছে কোনো ওই পরিবাহীর মধ্য দিয়ে 1 সেকেন্ড সময়ে 1 কুলম তড়িৎ পরিবাহিত হচ্ছে, এটাই হচ্ছে কথার মানে, ওর মানে 1 অ্যাম্পিয়ার। ঠিক একই রকমভাবে তড়িৎচালক বল, কোনো একটা তড়িৎকোষে তড়িৎচালক বল 1.5 ভোল্ট, কথাটার মানে কি যে একটা একক ধনাত্মক আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনতে আমাদের কী করতে হবে, 1.5 জুল কার্য সম্পাদন করতে হবে, কার্যভাগ যেহেতু ইয়ে হয়। ঠিক একই রকমভাবে দুটো তড়িৎকোষের ধরে নাও দুটো বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 1.4 ভোল্ট, কথার মানে কি ওই একটা একক ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে যেতে হলে 1.4 জুল কার্য সম্পাদন করতে হবে। তার মানে তড়িৎচালক বল বা বিভব প্রভেদ সমান সমান আমরা কী পাচ্ছি, সেটাকে যদি ভি দিয়ে প্রকাশ করি তাহলে ভি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমরা,
সম্পাদিত কার্য ওয়ার্ক ডান ডব্লু দিয়ে ধরে নাও প্রকাশ করলাম, ডিভাইডেড বাই কি পাচ্ছি আমরা একক ধনাত্মক আধান মানে কিউ। তাহলে সেখান থেকে আবার কিন্তু আমরা আরেকটা ইম্পর্টেন্ট ফর্মুলা পাচ্ছি কি, ডব্লু ইজ ইকাল টু ভি ইন্টু কিউ বা ভি কিউ আমরা বলি, ঠিক আছে? এটাও মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। এগুলো হচ্ছে আমাদের কি সূত্র, ছোটো ছোটো অঙ্ক আমাদের এখান থেকে আসবে, আমরা যে একটা ভিডিওতে দেখবে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেখানে এই সূত্রগুলো কিন্তু প্রযুক্ত হবে, ঠিক আছে? তো এই পড়লেই তাহলে মূলত আমরা দেখতে পাচ্ছি কোনো একটা বর্তমানিতে তড়িৎ প্রবাহিত করতে গেলে আমাদের বাইরে থেকে একটা বিশেষ ব্যবস্থা দিতে হয়, সেই ব্যবস্থাটার নাম বিভব পার্থক্য, তারই দুটো ভিন্ন ভিন্ন রূপ হচ্ছে তড়িৎচালক বল আর বিভব প্রবেগ, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে আবার ফিরে আসবো, ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।